হ্যালো বন্ধুরা, টেক অ্যান্ড অ্যাপ ইনফো বাংলা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো আজকের ভিডিওতে কথা বলবো আরও একটি নতুন অ্যাপকে নিয়ে। তো আজকের ভিডিওতে এই অ্যাপিপাই অ্যাপ বিল্ডার অ্যাপটাকে নিয়ে আমরা কথা বলবো। তো এই অ্যাপটি আপনি প্লে স্টোরেতে পেয়ে যাবেন। প্লে স্টোরেতে অ্যাপটার রেটিং রয়েছে 4.6 এবং এই অ্যাপটাতে আপনি কী কী ফিচার্স ফেসিলিটি পাবেন সেটাই আজকের ভিডিওতে আমি বলবো। তো অ্যাপটা আমি কিছুদিন আগে ইনস্টল করেছিলাম। অ্যাপটা ইনস্টল করার পরে তারপরে লগ ইন করতে পারলে, তো লগ ইন করি, লগ ইন করার পরে আমি যখন একটা অ্যাপ ক্রিয়েট করতে চাই তো ক্রিয়েট অ্যাপ অপশানে গিয়ে আমি দেখি একটা চ্যাটবট ওপেন হয়। তো চ্যাটবট থেকে আমাকে কয়েকটা অ্যাপের ব্যাপারে, আমি কী ধরনের অ্যাপ তৈরি করতে চাইছি সেসবের ব্যাপারে ইনফরমেশান জানতে চায় এবং সেটা আমাকে অ্যাসিস্ট করে স্টেপ বাই স্টেপ। তো ফার্স্টে অ্যাপের কী নাম হবে সেটা জানতে চায়, দেন অ্যাপে কী ক্যাটাগরি, কী ক্যাটাগরির অ্যাপ সেটা জানতে চায়, দেন কী অ্যাপে আমি থিম দেবো, কি লেআউট রাখবো বা কি ফিচার্স রাখবো সেই সব ব্যাপারে জানতে চায়। অ্যাপে কি কম্পোনেন্টস থাকবে, মানে ওয়েব পেজ কি থাকবে, ম্যাপ ভিউ বা এই ধরনের কি কম্পোনেন্টস থাকবে, এগুলো ব্যাপারে ধীরে ধীরে আমাকে এই চ্যাটবট বা অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞাসা করে। তারপরে অ্যাপটি তৈরি হয়। তো অ্যাপটি তৈরি হওয়ার সময় 3 মিনিট লাগে। তো এখানে আমি যেতে গেলাম যে চ্যাটবটের মধ্যে ফিক্সড কতগুলো অপশান আছে সেগুলোর মধ্যেই আপনি চুজ করতে পারবেন, এর বাইরে আপনি আপনার নতুন কিছু ইনক্লুড করতে পারবেন না অ্যাপের মধ্যে। যে ফিক্সড জিনিসগুলো আপনাকে সেই অ্যাসিস্ট্যান্ট শো করবে, সেই অ্যাসিস্ট্যান্টের শো করার জিনিসগুলোই আপনি একমাত্র অ্যাপেতে ইনক্লুড করতে পারবেন। তো অ্যাপটা তৈরি হওয়ার পরে যখন অ্যাপটা ইনস্টল করি তখন একটা লিঙ্ক আসে, সেই লিঙ্কটা ওপেন হওয়ার পরে গুগল ক্রোম খুলে যেটা দেখায় যে 5টা স্টেপ দেখায় এবং একটি এপিকে ফাইলের ডাউনলোড অপশান চলে আসে এবং এপিকে ফাইলটার সাইজ দেখায় 40 MB। তো 40 MB এপিকে ফাইলটা আমি ডাউনলোডে বসিয়ে দিই এবং তারপরে যে 5টা স্টেপ গুগল ক্রোমে ডিসপ্লেড হয় সেগুলো যে দেখি আমি তখন আমার একটু খটকা লাগে। সেখানে প্রথমত আননোন সোর্স থেকে অ্যাপ ইনস্টলের জন্য অপশান চাইছিল, তো আননোন সোর্স থেকে অ্যাপ ইনস্টল। সেকেন্ডলি আপনার অ্যাকাউন্টস, লোকেশান এবং পার্সোনাল সিকিউরিটির ওপর অ্যাক্সেস চাইছিলো। তো এই 3টি জিনিসের ওপরে অ্যাক্সেস চাওয়ার জন্য আমার এটাকে নিয়ে একটু ডাউট হয়, কিন্তু তা সত্ত্বেও কী ধরনের অ্যাপ আউটপুট এরা দিচ্ছে সেটা আমি দেখার জন্য অ্যাপটাকে ডাউনলোড করার পর ইনস্টল করি। এবং ইনস্টল করে আমি অ্যাপটার মধ্যে যেটা দেখি যে অ্যাপটাতে খুব স্পেসিফিক্যালি কোনো ফিচার্সকেই ইনক্লুড করা হয়নি। ইনফ্যাক্ট যে ডাটাগুলো ছিল অ্যাপের মধ্যে সেগুলো সবই এই অ্যাপের ইনবিল্ট অর্থাৎ এই অ্যাপিপাই থেকে দিয়েছে, আমার দেওয়া কোনো ডাটাই ছিল না। তো এখানে যেমন ধরুন আমি অ্যাপটা খুলেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে ওয়েবসাইট খুলেছি। এখানে ওয়েবসাইটে কি এগুলো ল্যাটিন বা ফ্রেঞ্চ কোনো ল্যাঙ্গুয়েজের জিনিস দেখাচ্ছে, এইসব জিনিস আমি কোনো কিছু ইনপুট করিনি। এবারে যখন অ্যাবাউট আস খুলেছি সেখানে গিয়ে কোম্পানির সিইও অন্য নাম দেখাচ্ছে, অন্য অ্যাড্রেস দেখাচ্ছে, অ্যাবাউটে ভুলভাল কন্ট্র্যাক্ট কিছু একটা জাস্ট ইনপুট করে দিয়েছে কোনোভাবে। তো এগুলো সবই ফেক ডাটা। এই অ্যাপটা বলতে গেলে অলমোস্ট ইউজলেস, অ্যাকচুয়ালি 5 মিনিটের মধ্যে ইউজলেস অ্যাপ ছাড়া কিছু তৈরি হবে না। কিন্তু হ্যাঁ, এত কিছু একটা অ্যাপের মধ্যে দেওয়া যাবে না, হয়তো আরও কম জিনিস দেওয়া যাবে। 5 মিনিটে এই ধরনের অ্যাপ তৈরি করাটা খুব একটা হেল্পফুল বলে আমার তো মনে হয়নি। তো এই অ্যাপটা নিয়ে, অ্যাপি বিল্ডার, অ্যাপিপাই অ্যাপি বিল্ডার অ্যাপটা নিয়ে এই ভিডিওতে এই ইনফরমেশানগুলোই দেওয়ার ছিল। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটা শেয়ার করবে এবং যদি কেউ ক্যাজুয়াল পারপাসে নিজের শখের জন্য কোনো অ্যাপ তৈরি করতে চাও তাহলে এই অ্যাপটা থেকে তৈরি করো, কিন্তু কেউ যদি কোনো প্রফেশনালি অ্যাপ তৈরি করতে চাও তাহলে আমি বলবো এই অ্যাপটা মোটেও হেল্পফুল না। তো স্কেচওয়্যার অ্যাপটার কথা যেটা আগের ভিডিওতে বলেছিলাম সেই অ্যাপটা ব্যবহার করাই ভালো প্রফেশনালি কোনো অ্যাপ তৈরির জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং টেক অ্যান্ড অ্যাপ ইনফো বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের অনেক ভিডিও দেখার জন্য। পরের ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।